এস, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি মাছরাঙ্গা টেলিভিশনের শিশুদের গান শেখার অনুষ্ঠান গানের পাঠশালায়। আমি শাওন মজুমদার আপনাদের সাথে আছি। আগেও ছিলাম, এখনও আছি, পরেও থাকবো। আমি আপুমণিকে এতবার বলার পরেও আমার ছুটির অ্যাপ্লিকেশনে তিনি সাইন করছেন না। আপনারা যদি একটু রিকোয়েস্ট করেন তাহলে আমি ছুটি নিয়ে কয়েকদিনের জন্য নিজের বাড়ি ঘুরে আসতাম। আমার গলাটা ভেঙে গেছে, কথা বলতে পারছি না, কারণ আমার যে বউ তাকে বলছিলাম গলাটা ব্যথা করছে, সে ওষুধ না দিয়ে টিপে দিছে, এই জন্যই অবস্থা। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় আপুমণি, সঙ্গীত শিল্পী, যাকে আমরা ভালোবেসে অন্তরে রেখেছি, কিন্তু তিনি আমাকে এখানে বেঁধে রেখেছেন। লিলি আপুর জন্য জোরে হাততালি, সবাই জোরে হাততালি দাও। বাচ্চা বাড়ি আপুমণি, আজকে আপনি এই বিচার করবেন, আমার ছুটির অ্যাপ্লিকেশনে আপনি কেন সাইন করছেন না? কারণ আমার ছুটি নেই সেই জন্য। আচ্ছা বলেন, কি স্কুলে হেডমাস্টারের কখনো ছুটি হয়? না, স্কুলের হেডমাস্টারের ছুটি না হলে সে অন্যদেরটা সাইন করবে কেমন করে? আপনি হেডমাস্টার, আপনার ছুটি দরকার। আর একটু আগে তুমি বলেছো যে অন্তরে আমাকে বেঁধে রেখেছো, একদমই তাহলে আমিও তো অন্তরে বেঁধে রেখে তোমাকে কেমন করে ছাড়ি বলো? এই একটা বিপদ, ভালোবাসা এমন একটা জিনিস, আদর এমন একটা জিনিস, স্নেহ এমন একটা জিনিস, এই বাঁধন ছেড়া যায় না, চাইলেও পারতেছি না। গলা কেন, আমার হাত পা ভাঙা থাকলেও লিলিয়াপু যেখানে থাকবে আমাকে ডাকার সাথে সাথে আমি সেখানে উপস্থিত থাকব। এটা শুনে তো ভালোই লাগলো। ভালো লাগছে না? খুবই ভালো লাগলো। আরও ভালো লাগবে আপনার, আপনার জন্য আমি ছয় ছয়টি তাগড়া শিশু নিয়ে এসেছি। তাগড়া শিশু? একদম তাগড়া শিশু, কিলবিল 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 করতেছিল, ধরে নিয়ে আসছি আর আগেই বসায় রাখছি, সুপার গ্লু দিয়ে প্রত্যেকটা সিটে বসায় রাখছি যাতে নড়তে চড়তে না পারে। তো তাদের সাথে পরিচয় করে দিই? হ্যাঁ নিশ্চয়ই, আগে তো পরিচয় করতে হবে। পরিচয় করে দিই, এই যে দেখতে পাচ্ছেন দুর্দান্ত তাগড়া, মনে করেন যে এর হাসিতে মানুষজন কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে। তো সেখান থেকে আমি বসেছি, ইনভেস্ট পরে করেন, আগে একটু গান টান শিখাইতে হবে। নিয়ে আসছি, ওর নাম পার্থিব সাহা, ওর জন্য জোরে হাতে দেখে যাক। এরপরে আছে আমাদের মাঝে অনিন্দিতা দাস অর্ষা, বাহ, আবার জোরে হাততালি, জোরে হাততালি, গ্রীষ্ম কিংবা বর্ষা। এরপর আমাদের মাঝে আছে লিটল কিউট, আমার মতো চশমা পরে, আমাকে কপি করে ট্রাই করতেছে কিন্তু হইতেছে না, আবার একটু কালার ম্যাচ করারও ট্রাই করছে। তিনি হচ্ছেন জুনায়না মাহবুব আরিবা। হ্যালো, বলো। আসসালামু আলাইকুম। এরপরে আমাদের সাথে আছেন মোহাম্মদ সপ্তক ইসলাম স্বপ্ন, বাহ। এরপরে যার নাম বলবো তুরা কর্মকার ক্ষুদ্র, এটা আমি মানতেই পারতাম। হাই বলে তো, খুব মিষ্টি। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, তিনি মুখের দিকে চায় রেছে, আমার নাম কি বলবেন না আজকে, খুব শুনতে খুব মধুর, নামটা হচ্ছে শ্রুতিবালা। শ্রুতিবালা কে? আমি। কিন্তু তোমাদেরকে যাদেরকে চিনতে হবে, যারা না থাকলে এই প্রোগ্রামের কি হবে না, প্রাণী হবে না। আপুমণির সাথে যারা না থাকলে আমাকে দিয়ে কোনো কাজ হবে না। আমি এই প্রোগ্রামে কি জানো, পিওর খালি ঘন্টা বাজাবো, তোমরা আসবা, আবার ঘন্টা বাজাবো, তোমরা চলে যাবে, জোরে হাততালি হবে সজীব ভাইয়ের জন্য কিবোর্ডে, এবং সুব্রত দাদার জন্য তবলা। দাদা এটা শ্রী হয়ে যাক ওদের। তা আমরা কি করবো এখন, শুরু করবো নাকি সব পরিচয় পর্ব শেষ? পরিচয় পর্ব শেষ, আমার নাম ডাকা শেষ, উপস্থিতি 100%, আমরা সবাই রেডি, আমিও রেডি, আপনিও রেডি, তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ, একটুখানি আমরা গান গেয়ে নিই, তারপরে আবার তোমার কথা শুনবো। ও, গান দিলে মুখে তালা দিলাম। আমরা প্রতিটা সেশনেই প্রথম দিনটা কিভাবে আমরা রেওয়াজ করব, রেওয়াজ করার পদ্ধতিটা কেমন, সেগুলো একটু করি। আজকে যেহেতু ওরা নতুন, ওদেরও এই পদ্ধতিটা শিখিয়ে দিলে ভালো হবে, তার সঙ্গে যারা দেখছে টেলিভিশনের সামনে বসে, ওদের যারা আগে শেখেনি তাদের নতুন করে শেখা হবে, আর যারা শিখেছে তাদের চর্চা করা হবে, রিভিশন হবে। তাহলে আমরা প্রথমে একটু ওম বলবো, দেখো বলো। Thank you.
তারপরে বলবো নোম নো আবার বলি সারেগামা জানি আমরা সবাই একটু সারেগামা বলি দিয়ে বলবো বলো পাঁচটা ভাওয়েল আছে জানো তো কি কি এ ই আই ও ইউ আমরা দেখো এইগুলো দিয়ে সারেগামা বলবো কেমন বল বাবা দেখো বলো ও আমি যদি ওদের দিকে তাকায় থাকি পেট ব্যথা করবে না না তুমি সবার আগে খাবে তারপরে আমি আগে টেস্ট করবো যে খাবারের গুণগত মান ঠিক আছে ঠিক আছে হেলদি আছে কিনা কোয়ালিটি কন্ট্রোল কিউসি করবো তারপরে ওদেরকে আমি দিব তো মাথায় একটা ধাঁধা আসছে বলে দিব নতুন তো আজকে আবার ভয়টা পাই কিনা
না দাদাটা বলো, সবাই শুনবা, অ্যান্সার যে দিতে পারবে তার জন্য কিন্তু পুরস্কার আছে, দুর্দান্ত পুরস্কার। পুরস্কার কি পরে ঘোষণা করো? এখন অল্প দিলে ভালো লাগে না, বেশি দিলে বিষ। অল্প দিলে ভালো লাগে না, বেশি দিলে বিষ। ঠিকঠাক হলে ঠিক আছে, ঠিক না থাকলে ইস। জিনিসটা কি বাবা, একজন দুইজন তিনজন, বুদ্ধিমতির হাত কোথায়? কে কে জানি উত্তর দিবে, হাত তুলছিল কে? আপনিও, আপনি এই পাশ থেকে একজনও না। বলো কি হতে পারে, কিছু একটা বলো। এই যে মনে করো যে এটা আমি ক্লু দিয়ে দিই, পারবা? দেখতে সাদা, পারবো না? লবণ কিভাবে এলো? অল্প দিলে ভালো লাগে না, কিন্তু মিডিয়াম দিলে স্বাদ লাগে, বেশি দিলে বিষ। সঠিক উত্তর। আজকের প্রথম দিন আমাকে হারিয়ে তোমরা আমার বললাম না পুরস্কার পাবা, তোমরা কিছু একটা জিতবা, তোমরা আমার মন জিতে নিয়েছো। তোমাদের জন্য কোন পুরস্কার নাই, ঠিক আছে? আর কেবল মনে আপনি ক্লাস শুরু করেন, আমরা তো একটু একটু শিখলাম যে কিভাবে আমরা রেওয়াজ করব বা গানে প্র্যাকটিস করব। শুধু শুধু গাওয়া না, এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, রেওয়াজ করতে হবে, তবে না আমরা সব গান ঠিক মতন শিখতে পারবো। সপ্তক কাকে বলে জানো? সপ্তক কাকে বলে? গানের একটা প্রধান বিষয় হলো সপ্তক। সা রে গা মা পা ধা নি, এই সাতটা সুর মিলিয়ে একটা সপ্তক। রে বাপ রে, বুঝতে পেরেছো? আমি কি ভাবতাম জানেন, আপনি যদি আমাকে প্রশ্ন করতেন, বলো বলেন সপ্তক কাকে বলে? বলো তো সপ্তক কাকে বলে? ওকে বলে। কারণ গানের মূল একটা বিষয় হলো সা রে গা মা পা ধা নি, যেমন অ আ ক খ, যেমন ABCD, 1 2 3 4, এগুলো তো আমাদের কথা বলা, আমাদের ভাষা শেখা বা আমাদের অঙ্ক শেখা, সবার সব কিছুর ফাউন্ডেশন, সব কিছুর মূল, তাই না? আমরা যদি ABCD না শিখি, আমরা কোনো ইংরেজি শব্দ লিখতে পারবো? বা আমরা যদি অ আ ক খ না শিখি, তাহলে আমরা কি বাংলা লিখতে পারবো? আমরা যদি 1 2 3 4 না জানি, আমরা কি অঙ্ক করতে পারবো? পারবো না। তেমনই গানের সা রে গা মা পা ধা নি আমরা যদি না জানি, তাহলে তো আমরা গানটা গাইতে পারবো না। এই সাতটা স্বর নিয়ে হলো সপ্তক। সপ্তক তো আমাদের সঙ্গে সবসময় থাকবে। ওই যেখানে বসে আছি শ্রুতি, শ্রুতিও কিন্তু গানের সঙ্গে খুব রিলেটেড একটা বিষয়। তো শ্রুতির কথাটা পরে বলি আবার, এখন একটু গান গেয়ে নি, নাহলে ওরা বলবে যে গানই গাইছি না, খালি কথা শুনছি। আমি কি একটু বলতে পারি? বলো। আমিও কিন্তু গানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, যেমন যে ও শ্রুতি সপ্তক, আমাকে বাসায় সবাই ঢোল ডাকে, ঢোলও তো কাজে লাগে, তাই না? হেমন্ত শীত বসন্ত, তাই আজকের যেটা শিখবো সেটা গ্রীষ্মকালের গান। কেননা এখন তো গ্রীষ্মকাল না, এই কদিন আগেই আমাদের নববর্ষ গেছে, পয়লা বৈশাখ। আনন্দ করেছো না অনেক নববর্ষে? আনন্দ করেছো? নতুন জামা পরে নববর্ষে আনন্দ হয়েছে? নববর্ষে আমরা সবাই এই গানটা গাই, কিন্তু আমরা আজকে এই গানটা দিয়েই আমাদের এই না, আমি কি গানটা গেস করব? কোন গান নববর্ষে আমি যে গানটা গাইছি তোমরা সবাই জানো? ঝড় এলো এলো ঝড় আমপর আমপর, এই গানটা না পড়ো? তোমার তো সবসময় খাওয়ার কিছু থাকতে হবে গানের মধ্যে। আমরা ছোটবেলায় এরকম গরু রচনা কুমির রচনা পড়তাম না, অন্য কিছু দিয়ে দিলে ঘুরে ফিরে আমরা গরুতে নিয়ে যেতাম, কুমিরে নিয়ে যেতাম। তো তুমি সব কিছুই ঘুরে ফিরে কোনো না একটু কোনো খাবারের সঙ্গে রিলেট করবে। নববর্ষে আমি এটাই গাই। তুমি দেখো কেন নববর্ষে আমরা সবাই এই গান গাই। এসো হে বৈশাখ, এসো 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 হে
এই গানটার কি তাল বলতে পারো? কাহার বাতাল, কার বাতাল ক মাত্রা, আট মাত্রা, আট মাত্রা। বাহ, এই তো সবাই জানে। আট মাত্রার ভাগটা কেমন? চার চার, চার চার। একে হলো তালি আর পাঁচে হলো খালি। এইটা এইটা কার বাতাল তো, নাকি অন্য তাল? বাহ, এই তো গো, একদম ঠিক ঠিক। তা কিরকম করে তালটা যায় দেখো, ধা দিন ধাগে তেটে না তিন না না তেটে ধা দিন ধাগে তেটে না কেন বলে আবার চলো এবার আমরা গাইব। এসো হে বৈশাখ, এসো এসো আবার, এসো হে বৈশাখ, এসো এসো তাপসরী শাশুবাই, মুমুর সুরে দাও উড়াই, তাপসরী বৎসরের আমরা বলছি, বৎসরের আমরা এমনি বলে যাই, কিন্তু সুরটা লাগছে কি না এটা দেখতে হবে। বলো আবার
আপোষ নিঃশ্বাস বায়ে। হ্যাঁ, এই যে নিঃশ্বাস, এর মাঝখানে কিন্তু কোনো দম নেব না। নিঃশ্বাস একটা শব্দ না। আমি যদি বলি তাপস নিঃশ্বাস, তাহলে তো লাভ কোনো মানে হলো না, মানে থাকলো তাপ। ও, আবার হাত তুলেছ? না, আমি এটা ভুলে উঠে গেছে যে যে ওরা বুঝতে পারতেছে না তো। বাচ্চা বাটি একটা চিৎকার হবে, বাজার থেকে আপনি অনেক টাকা দিয়ে একটি বড় হান্টার বোম কিনে আনলেন, এলাকার প্রত্যেকটা বাড়িতে নক করে বললেন আজ রাতে ফাটাবো, আজ রাতে ফাটাবো, আজ রাতে ফাটাবো, পুরো এলাকা ভয়ে চুপচাপ। আপনি ঠিক রাতের বেলায় ওই বোমটার মাথায় আগুন জ্বালিয়ে চুপচাপ বসে এখন ফাটবে। 30 সেকেন্ড পর বোমটা শব্দ করলো। আমার বাচ্চা বাটির অবস্থা যাবে, আপু মনিরে বললাম তাগড়া ধরে নিয়ে আসছি, সবাই বললাম আজকে কিন্তু মাথা ফাটায় ফেলাবে, মঞ্চ কাঁপায় ফেলাবে, আর তোমরা কি করলো এটা? হোয়াট ইজ দ্য চিৎকার, মানে চিৎকার কোথায়? ওকে, আরেকবার আমরা সুযোগ পাইছি, আপু মনি আমরা আরেকটা সুযোগ দেন। বাচ্চা বাড়ি কি অবস্থা? ভালো। এইবার দিস ইজ আওয়ার বাচ্চা বাড়ি। মাঝে মাঝে ওদের ওই একটু পাম্প দিতে হয়। আমি অল টাইম তোমাদের পামের উপরে রাখবো, নো টেনশন। আপু মনি বাচ্চা বাড়ি রেডি? এখন আপনি বলেন কাকে পরা ধরবেন? না ধরবো, তার আগে আমি একটু একটা কথা বলছিলাম যে আমাদের দম নেওয়ার বিষয়টাও একটু সবসময় গানের সময় মাথায় রাখতে হয়। একটা শব্দের মাঝখানে যদি আমি দম নিয়ে ফেলি তখন সেই শব্দটার মানে বদলে যায়। যেমন তাপস নিই বলে যদি আমি দম নিয়ে শ্বাস বলি তাহলে নিঃশ্বাস শব্দটা ভেঙে যেতে যাবে, তা বলবো না। হ্যাঁ, তাপস নিঃশ্বাসে একসঙ্গে বলবো। আমরা আর একবার গাই। পর্যন্ত হয়েছে, মুখস্থ হয়েছে? কার 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 মুখস্থ হলো? এখন সবার হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে শ্রুতিকে দিয়ে শুরু করি। শ্রুতি, জোরে হাত তালি হয়ে যাক শ্রুতির জন্য। শ্রুতি এসো, চলে আসো। ইয়েস, শুনতেও শ্রুতি মধুর লাগবে আশা করি। আবার শ্রুতির সঙ্গে এই সঙ্গীতের একটা সম্পর্ক আছে, কারণ আমাদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্বর আছে আর কি, কম্প অনুকম্পন কম্পনের মতন। সারে সারে, এই সা থেকে যে রেতে যাই, এই রের মধ্যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র স্বর আছে, সেগুলোকে আমরা শ্রুতি বলি। এরকম এক একটা শব্দকে সা থেকে নি পর্যন্ত 22টা শ্রুতি আছে। তাহলে এই শ্রুতির সঙ্গেও সঙ্গীতের একটা সম্পর্ক। বলো শোহে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মোর সুরে দাউড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে, মোর সুরে। গাটা লাগাতে হবে আরো জোরে, বলো এটা, বলো
যাচ্ছে না তো বছরে বলো বছরে আবার তাপস শাশুবাই আবর্জনা যেই বছরটা আমরা ছেড়ে এলাম তার যা কিছু খারাপ যা কিছু আবর্জনা যত কলুষতা কালিমা সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে আমরা একটা নতুন বছর নতুন দিন নতুন সূর্যের আলো নতুন স্বপ্ন সমস্ত কিছু নিয়ে একটা নতুন বছরে শুরু করলাম এটা লাগাতে হবে হ্যাঁ এটা প্র্যাকটিস করতে হবে যাও এবারে কি আমরা পার্থিবকে ডাকবো আচ্ছা তোমরা তালি দাও গান গাইলে একটু হাত তালি পার্থিব চলে এসো পার্থিব জন্য জোরে হাত তালি হয়ে যায় বায়ে বা ই মনে যেন না হয় মনে থাকবে এটা প্র্যাকটিস করবে এই জন্যেই ভাওয়েলগুলো প্র্যাকটিস করা শব্দের আগে আমরা এ ই দেখবে আই ও ইউ এরকম আমরা শব্দগুলো কিন্তু থাকে থাকে না ও তো গেছে পালিয়ে বলবেন বলি না আমরা তাহলে এ হলো আমি তো করি ই খাই খাই ই যাই ই এই জন্যই কিন্তু ভাওয়েল প্র্যাকটিস করলে যখন আমি ওই শব্দগুলো থ্রো করব তখন একদম স্পষ্টভাবে ওই ওকার ইকার একার আকার এগুলো বোঝা যাবে ঠিক আছে বোঝা গেল আমি কি বললাম মনে থাকবে ওইরকমভাবে প্র্যাকটিস করব এবারে কে গাইবে হুজ নেক্সট সপ্তক সপ্তকের জন্য যারা হাত তালি হয়ে যায় সপ্তক চলে আসো শাবাশ এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে করে জানা জানা সুরটা লাগিয়ে জানা আবার
আপুমনি ভালো হয়েছে? ভালো হয়েছে না? ভালো হয়েছে। আজকেও আমি গাইতাম, গলাটা ঠিক নাই। আপুমনি এই যে গলাটা ডিস্টার্ব, সেই জন্য ছুটি চাইছো, বুঝতে পেরেছি। আমি বুঝেছি, আমি তো বুঝে গেছি। এই জন্যই আপনাকে আমি কি এমনি এমনি অন্তরে রেখেছি বলো? হ্যাঁ জানি তো। এই যে অন্তরের কথাটা মুখে আসার আগে আপনি বুঝে যান, এটা কিভাবে আপন কেমনে সম্ভব হয়েছে? অন্তরে রেখেছো, আমি তো ভেতর থেকেই জানতে পেরে যাই যে এখন নিতে হবে না। কি দুর্দান্ত দেখছো, শিখো আপুমনি, অন্তরে থাকতে হবে, এতে তোমাদের মনের কথা বুঝতে পারে। বারবার তোমাদের মনের কথা আমি বলতে পারবো না যে এখন তোমরা খাবা, এখন তোমরা পিপাসা লাগছে। আমি এখন বুঝতে পারছি ওদের খিদা লেগেছে। তাহলে আপুমনি আজকে আমরা চলে যাই, আমরা তো বাড়ি চলে যাব, কিন্তু যারা ওখান থেকে দেখছে ক্যামেরার পেছনে তারা তো বাড়িতেই আছেন, যাবেন কোথায়? সুতরাং আপনারা থাকবেন এই আপুমনি যে বাড়ি কাজগুলো দিল, এই বাচ্চা পার্টির সাথে সাথে ক্যামেরার ওপারের বাচ্চা পার্টিরাও কিন্তু করে ফেলবে। আর যদি মনে হয় না আজকে কি পড়ালো, আজকে কি শোনালো, কী জানি বাড়ি কাজ ছিল, ভুলে যাওয়ার কোনো কায়দা নেই রে ভাই, ইউটিউবে চলে যাবে। ইউটিউবে গিয়ে মাসরাঙ্গা মিউজিক যে চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যত এপিসোড হবে সবগুলো সেখানে পাবেন, যতবার ইচ্ছা ততবার দেখবেন। সো ফাঁকিবাজি করার কোনো অপশন এখানে নাই। আপুমনি আছে না? নাই। বাচ্চা পার্টি আছে না? নাই। সুতরাং এখন আমরাও নাই, আমরা এখন গায়েব হয়ে যাব। টাটা ফ্রম গানের পাঠশালা, দেখা হবে আগামী শনিবার ঠিক 6টায়। চলো বাচ্চা পার্টি, তোমাদের আজকে ট্রিট দেবো আমি।